খাজা আম্বর মসজিদ ঢাকা শহরের কাওরান বাজার এলাকায় অবস্থিত মুঘল সুবাদার শায়েস্তা খানের প্রধান খোজা খাজা আম্বর কর্তৃক 1680 খ্রিস্টাব্দে নির্মিত একটি মসজিদ। এটি কাওরান বাজারে অবস্থিত প্রথম আলো অফিসের উল্টো পাশে অবস্থিত। চলুন আমরা ঘুরে আসি 1680 সালে নির্মিত আম্বর শাহ মসজিদ। এটি একটি প্রাচীন মসজিদ। দেখছেন আম্বর শাহ মসজিদ। মসজিদটিতে দুটি শিলালিপি আছে। কেন্দ্রীয় মেহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কোরআনের একটি আয়াত, আর কেন্দ্রীয় প্রবেশপথের উপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে নির্মাণশাল উল্লেখ করা আছে। মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় কারুকাজময়। তিন গম্বুজের এ মসজিদ ভূমি থেকে প্রায় 12 ফুট উঁচুতে অবস্থিত। উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্থাৎ অর্ধাংশ জুড়ে অবস্থিত। এ ভিত্তি মঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্মপাপড়ি নকশার একটি সারি। এর চার কোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ববুরুজ। অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তি মঞ্চের চেয়ে সামান্য একটি উঁচু এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ। পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলানযুক্ত একটি তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। এই সিঁড়িপথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপটি ছিল, তবে বর্তমানে এটিকে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ভিত্তি মঞ্চের পূর্ব দিকে রয়েছে খাজা আম্বরের সমাধি। আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবর ফলক দৃশ্যমান ছিল, তবে বর্তমানে এর উপর ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে। আগেই বলা হয়েছে আম্বর শাহ মসজিদ কাওরান বাজারে প্রথম আলো অফিসের উল্টো পাশে অবস্থিত। এই মসজিদটির উল্টো পাশে রয়েছে প্রথম আলো অফিস। মসজিদটি 1680 খ্রিস্টাব্দে নির্মিত। এটি একটি মুঘল স্থাপত্য। উচ্চতা 3.66 মিটার। এই মসজিদের পাশেই নির্মিত হয়েছে নতুন করে বড় পরিসরে একটি মসজিদ, যেটি এই মসজিদের অংশ হিসাবে কাজ করে থাকে বা নামাজ পড়ে মুসল্লিরা। আপনারা সময় এবং সুযোগ পেলে এই মসজিদটি ঘুরে যাবেন। থ্যাংক ইউ।